যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কও তোমরা মুসলমান হতে পারো না কারণ এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা জোরে কোন ঠিক না বে ঠিক আল্লামা আব্দুর রহমান জামি কত বড় আশিকের রাসূল শুধু নবীর নামে আমার নবীর নামে শান গায় বাবা জিরারি কথা কই কাটা ফোনে এই মোবাইল সাইলেন্ট করো আর ফোন যেন না আসে আব্দুর রহমান জামি গরিব মানুষটা দুনিয়ার দুনিয়ার জমিনে সে গরিব দন্দলতের গরিব কিন্তু দুনিয়ার দন্দলত চায় না রাস্তার পাশে বৈশা বৈশা চোখের ফানি ফালায় কান্দে আব্দুর রহমান জামি যখন চোখের ফানি ফালায় কান্দে ওই সময় একটা না দুইটা না 9999 জন এই রাস্তা দিয়ে হজের কাফেলা লয়ে হাঁটতে হাঁটতে মদিনায় যাচ্ছে সুবহানাল্লাহ ও দে দে পালে তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় কথা কন্যা ঠিক না বেটি মদিনার দিকে রওনা দিছে আব্দুর রহমান জামি দেখে লোকগুলোর জবানে একটি আওয়াজ তোমরা দি ওই নবীর নামে দুরুদ সালাম পড়তেছ কোথায় যাও রে বাগি ও হাজি বাগ দয়া কইরা একটু মনের কথাগুলো শুইনা যাও ডাকে ডাক কে গো আপনি আমি মদিনা ওলার একজন গণ্য গোলাম ব্যাপার কি কান্দেন কে কতজন গেল মাদিনায় আমি যাইতে পারলাম না মনের ব্যথা বুঝাই বার ক্ষমতা আর নাই সবাই গেল ওই মাদিনায় সবাই গেল ওই মাদিনায় আমার যাওয়া হইল না বাইরে আমি তো বড় হতো বাগা তোমরা কোথায় যাও আমরা 9999 জন মদিনার দিকে রওনা দিলাম ওই মদিনার দিকে রওনা দিচ্ছি হজ কাফেলা নিয়ে আমরা যাচ্ছি এইবার কয়ে কাফেলার সর্দারকে এইবার এক লোক দাঁড়ায় কয়ে আমি লাভদা দয়া দাঁড়ায়া ওই লোকের পায়ে ধরে কয় ও ভাই জীবনে তোমার কাছে কিছু চাই না যা চাও তা দিমু প্রয়োজনে শুধু আমার একটু মদিনায় নিবানি আপনারা কেমনে নিমু আমরা তো হিসাবের ভিতরে যাওয়া শুরু করেছি আমাদের এখন কি করার কোনো তো কোনো কিছু করার নাই ডাকে দিয়া কই তাহলে কি নেওয়ার কোনো সুযোগ নাই আব্দুর রহমান জামি জমিরের মাঝে গইরা গইরা কান্দে ওই লোকটা দেখে পাগল হয়ে গেল ওই লোকটা হাতের মাঝে লইয়া বুকের মাঝে ধরে কয় হাইরে জীবনে কত আশাকে দেখলাম কিন্তু এমন আশাকে দেখলাম না আমরা মদিনায় যাচ্ছি কিন্তু আমাদের কদমের দুলি দেখা আমাদের কদমের দুলির মাঝে সে বারবার বই বালগুলো বুকের মাঝে লাগাইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি নাই কিন্তু এই হাজিগণগুলো যাচ্ছে কিন্তু তাদের কদমের দুলাগুলো আজকে জমিনে আমার জমিনে পড়ে আছে এই দুলাগুলো আমি মাগতেছি আমার তো আর কোনো সুযোগ নাই এই কথা বলতে বললেন চোখের হাজিরা সামনে যায় কই ভাই আসো আসো আমরা তোমার হজে লইয়া যামু হজে লইয়া গেলেন অনেক লম্বা ঘটনা হজ করলেন হজ করার পরে এইবার বারবার খালি আব্দুর রহমান জামি জিজ্ঞাসা করে ও হাজি ভাই মদিনায় কখন যাবেন আপনি আল্লাহু আকবার কোন মদিনায় আপনি কখন যাবেন হাজিরা কই সময় আসলে আমরা যাবো কন্যা না কারণ আমার শান্তি লাগতেছে না আমি নবীর ওজা মোবারকে যাবো এইবার যাওয়া শুরু করলেন আমার নবী ওই সৌদি আরবের মদিনার
যিনি প্রেসিডেন্ট ছিলেন ওই প্রেসিডেন্টের প্রেসিডেন্টে আমার দয়াল নবী স্বপ্নের যুগে হাজির হইয়া ডাকে দিয়া কয়, এ মদিনার বাদশা, আমি কুলকাইনাদের বাদশা, আল্লাহু আকবার কর নবী, কিসের বাদশা এ কথা কন্যা, কিসের বাদশা, কুলকাইনাতের বাদশা, সন্দেহ আছে, কুলকাইনাতের বাদশা আমার নবী, কিরে আমার 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 দেশে আমার কাছে একটা পাগল আইতাছে, সেই পাগল যেন না আসতে পারে তার থামাও। আচ্ছা কত দিকে কত আশা করে আইছে, এত আশা করে আইছে মদিনার নবী না করতেছে, তার তুমি থামাও, তার নাম কি ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মাঝে ও ইয়া রাসূলুল্লাহ তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, আমার নবী বলতেছে তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, তারে থামাও। সকালবেলা ওই প্রেসিডেন্ট অথবা বাদশা ডাকে দিয়ে কই, ইয়া সৈন্যবাহিনীরা কোথায়, মক্কা থেকে একটা কাফেলা আসতেছে 10,000 কাফেলা, 9,999 জন, এই 999 জন মদিনায় আসতে দিবা, একজন আসতে দিবা না, এইবার কই নামটা কি, আব্দুর রহমান জামি, তাকায় দেখে ঠিকই আসতেছে, সবার চেহারা একরকম, আব্দুর রহমান জামি 10,000 ভিতরে সর্বপ্রথম যায় যারে জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আমার নামে আব্দুর রহমান জামি, আর কাউরে জিজ্ঞাসা করার দরকার নাই, আপনারা ডাক দিয়ে কয় আপনি এখানে দাঁড়ান, আপনারা সবাই যান, এবার আব্দুর রহমান জামি কয় ব্যাপারটা কি, ওরা যাচ্ছে আমারে রাখছেন কেন, কো আপনি যাইতে পারবেন না, আপনার নিষেধ আছে, কো কে নিষেধ করেছে, কো আমাদের দেশের বাদশা নিষেধ করেছে, আইরে কেন নিষেধ করলো, আব্দুর রহমান জামি পাগলের মতো হইয়া জমিনের মাঝে গইরাইতে শুরু করলো, তার হাত পা গুলো বাঁধলো, বানার পরে চোখের ফানি ফালায় কান্দে আর ডাকে দিয়া কয়, আমারে চিনলি না, যিনি মদিনাওয়ালার আসে তারে পাঠাইলি না, আর যারা মদিনার জন্য তেমন পাগল না তাদেরকে পাঠাইলি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার, আল্লাহ এবং রাসূলের জন্য এই গলা খরচ করতে হবে, জীবনে কত ঝগড়া করে গলা ভাঙলাম, কথা কোনা ঠিক হবে ঠিক, কত এমপি মন্ত্রীর মিছিল করে চা খাইয়া গলা ভাঙলাম, একটা বিস্কিট খাওয়ার লাগে একটা চা খাওয়ার লাগে রাস্তায় চিল্লায় গলা ভাঙিয়া গেলাম, বিনিময় কি পাইলাম, এক কাপ চা অথবা একটা বিড়ি, কথা কয় না ভাই, এক প্যাকেট বিড়ি, আকিজ বিড়ি তো নাকি, আকিজ বিড়ি, এক কাপ চা খাওয়ায়া দিছে একটা বিড়ি প্যাকেট দরায়া, এ ঠিক না বেঠে, কোজায় টান, টানলে কি হবে, মিছিল যে করছো, আর আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ায় গলা ভাঙ্গার মানুষের লাগে গলা ভাঙ্গার কারণে বিড়ি পাইলি, আর আমার নবী ডাক দিয়া কয় আমি নবীর নাম, আল্লাহর কোরআনের নাম, আল্লাহর নাম শোনার পরে তারা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে গলা ভাঙবে, হাশরের ময়দানে আমার নবী ডাক দিয়া কয় লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকবে আমার উম্মত, হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব আমি, ওই যে তাদের পিপাসা সেই দিন মিটে যাবে, হাশরের ময়দানে পিপাসা লাগবে না, হাত দিয়ে রাখুন আল্লাহু আকবার, তাহলে কি গলা আর কি আজকে বন্ধ থাকবো নাকি আওয়াজ বাড়বো, হাউজে কাউসারের পানি পান করতেন চান তো, হাসনের ময়দানে মা আছে, হাসনের ময়দানে মার পরিচয় আছে, বাবার পরিচয় আছে, ভাইয়ের পরিচয় আছে, বন্ধুর পরিচয় আছে, নাই নাই কারো পরিচয় নাই, দুদিন নবীর সাথে সম্পর্ক ভালো থাকে, আর এই যে গলার জাকাত কণ্ঠের জাকাত দিয়েছেন হাউজে কাউসারে পানি পান করবেন, রেডি তো ইনশাল্লাহ সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না
করে কোন ঘোষণাকার এই পৃথিবীর কারো ঘোষণা নাই ওই মালিকের ঘোষণা সুবহানাল্লাহ মালিকে ডাকে দিয়া কয় আলা সাবধান দুনিয়ার মানুষ আলা সাবধান কারে সাবধান করলেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন দুনিয়ার জমিন আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছেন ইবাদত করে নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন আল্লাহ ডাক দিয়া কয় সাবধান তাদের সাথে লাগার আগে আমার আল্লাহ কয় সাবধান আল্লাহু আকবার আল্লাহ কয় সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ কয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আচ্ছা কোন তো দেখি আপনাদের এলাকার এমপি সাহেব হ্যাঁ এমপি সাহেব দুদি কয় যে কি সে কই যা এমপি সাহেব দুদি বলে যে এ আলামিন হুজুর তোমার কিন্তু কোনো ভয় নাই তুমি যেমনি ইচ্ছা এমনি মারো চলো আচ্ছা কোন তো দিকে বেড়া কলারে বুতাম রাখবো হ্যাঁ এই পাঞ্জাবির বুতাম পাঞ্জাবির বুতাম তো থাকবো বুতাম লাগতো না বুক খুললে কো দেখ আমার বুকটা বাঘের সামনে না খারো এক আঙ্গুল লড়াইবো কথা কন না ঠিক না ঠিক দুদি এমপি সাহেব এই কথা কয় তাহলে আলামিন ভাই পাঞ্জাবি বা ষাঁড়ের কলার খুইলা বুতাম খুইলে আটবো আর হেরা দে আলামিন বেড়া দেখলে তো দশ হাত দূরে থেকে বাবা পর্যন্ত সালাম দিব কথা কোনো ঠিক না বেঠিক বাপে কই আলামিন বেড়া আব্বা কই বেটা আমার ভূত বাপরে বাপ এমপি সাহেব যে পাওয়ার দিয়ে দিছে বাপে তো সালাম দিবই কথা কন্যা কথা কন্যা আর ওই আল্লাহ বলছে যিনি তাকে পাওয়ার দিয়েছেন বলছে যিনি আমার বন্ধু হয়ে গেছে তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই কোনো ভয় নাই দুনিয়াতেও না দেখেন এখন দুনিয়ার টার্গেট দিলে আপনি হয়তো অনেকেই ভাববো অনেক মুনাফেকেরা বলবে যে তাহলে মনে আখেরাতে পাওয়ার নাই কথা কন না এই জন্য আল্লাহ তাআলা বলছে যে দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় না আখেরাত বলতে কবর থেকে তো আখেরা শুরু যে কবর থেকে একেবারে জান্নাত পর্যন্ত আমার ওই বান্দার কোনো ভয় নাই কারণ এখন আওয়াজ করে বলবেন তার বন্ধুকে আস্তে কইলেন কে বন্ধুকে আল্লাহ কোরআন কই যে আমার বন্ধু হয়ে গেছে যে মুত্তাকিন হয়ে আমার বন্ধু হয়ে গেছে দুনিয়ার কারো প্রয়োজন হয় নাই দরকার নাই কারো প্রয়োজন আলামিন ভাইরে এমপি সাহেব যেমন বলার পরে আলামিন ভাই আর কারো কথা শোনার প্রয়োজন মনে করে না আল্লাহ ডাক দিয়া কয় যারা আমার বন্ধু হয়ে যাবে ইবাদতের মাধ্যমে নবীর মহব্বতের মাধ্যমে নামাজ রোজার মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে নবীর আদর্শের মাধ্যমে ওলি আল্লাহদের মাধ্যমে সিদ্দিকিয়া দরবারের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ওনার সাহাবাতের মাধ্যমে ওনার কাছে মুরিদ হওয়ার পরে ওনার কদমের সোয়া পাওয়ার পরে যখন আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ কত দিলাম তমাম পৃথিবী একদিকে আর আমার বান্দা ওই দিকে আমার বান্দা একদিকে আমি আমার বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হাত তুলে এখন আল্লাহ তাহলে ভয় চিন্তা আছে এমন বন্ধু হওয়ার দরকার আছে না ভাবির মনোযোগ
মহান একজন আল্লাহর বন্ধুর ক্ষমতার মারিফতের একজন পাওয়ারফুল ওলি, যার নাম সাধারণ কোন নাম না, যার নাম হচ্ছে মাওলানা হযরত মাওলানা আব্দুর রহমান জামি, সুবহানাল্লাহ দি কোনা। এমন একজন আশেক রাসুল আল্লাহর বন্ধু হয়ে গেছে দুনিয়ার জমিনে এসে বড় দরিদ্র, তার তেমন টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই। এমন একজন আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি চোখ বন্ধ করে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সেকেন্ডের ভিতরে ঘুরে আসে, এই কেমন ওলি? ওলিরা তো জান্নাতের আশায় ইবাদত করে না, ওলিরা ডাইরেক্ট তার মালিকের আশায় ইবাদত করে। ওই আল্লাহর ওলি আল্লাহর নবীর প্রেমে ফানা হইয়া আল্লামা আব্দুর রহমান জামি কবিতা লিখতে শুরু করলেন। কবিতা লিখতে লিখতে, গান শান লিখতে 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 একটা না দুইটা না একটা না 40,000-এর উপরে আমার নবীর শান লিখলেন, সুবহানাল্লাহ কোনা বেয়া। আর আমরা গান গাই, যুবকরা রে দুদি জিজ্ঞাসা করি, যুবক তুমি নবীর উম্মত হয়েছো, আমার নবীর নামে একটা শান গাও না। এক বৌদ্ধর শান ডাকি, গান জানে কি গান কো, তেরে লিয়ে তেরে লিয়ে আসে না নাই। আমি জি গেলাম, এটা কি গাইলি রে তুই? আমি জি গেলাম, কি রে এটা কি গাইলি? কৌদু যেটা জানি রে, যেটা জানি এটা না গাইতাম, এরপরে তোর জানি না। আমি কই তেরে লিয়ে তুই কি করলি এটা? আরেকটা রেজি গাইলাম, চেট বাচ্চা রেজি গাইলাম, বাবা এদিকে আয়। নবীর শান ফারস নেই, মিলাদ নবীর শানে কোনো কিছু ফারস নেই, কহুদুর ফারি। হ্যাঁ হ্যাঁ, হিন্দি গানে টান মারছে কি জানি, মনে মনে হইতেছে না। ও মনে হয়েছে মনে হয়েছে, ও তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা হিরো নাম্বার ওয়ান। আমাকে জীবনে মাগার নাচ শুনলাম, এমন নাচ জীবনে শুনি নাই। সমাজ কোন দিকে যাচ্ছে রে যুবক ভাইরা? এই তো আমি টাঙ্গাইল থেকে যখন রওনা দিলাম, আপনারা জানেন বর্তমানে হিন্দু ভাইদের পূজা চলছে, কথা কন না পূজা চলছে বিভিন্ন জায়গায়। আমি তাকায় দেখলাম পূজা মণ্ডলের ভিতরে, পূজার ভিতরে অনেক যুবক সন্তান দেখা যায়। আমি তাকায় খেয়াল করে দেখলাম রাস্তার পাশে অনেক মন্দির। এই তো আপনাদের কিশোরগঞ্জে আসার পরে আমি তাকায় দেখি, আমি যখন তাকাইলাম তাকায় দেখলাম একটা বোন বুকরা পরা মুখটা খোলা মন্দিরের দিকে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, হাইরে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে। আবার ওই দিন একটা ভিডিও দেখে কলিজা থেকে পানি ঝরলো, হিন্দুদের মন্দিরে যায় এক নামদারে মুসলমান কেমন করে ওইখানে যায়, ইসলামের নাম দিয়া ওইখানে যায় সঙ্গীত গাইলি, তোর কি লজ্জা লাগে না? আরে আমরা তো কোনোদিন দেখি না, এটাও একটা ধর্মনিয়া বাড়াবাড়ি। কারণ আমার নবী বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম নিয়া বাড়াবাড়ি কইরো না। আল্লাহর কোরআনের কথা সূরা কাফিরুন, ধর্ম নিয়া বাড়াবাড়ি করা যাবে না। এই ইসলামের নাম দিও, ওই হিন্দুদের পূজা অবস্থায় কেমন কুলাঙ্গার ওইলেই কাজটা করতে পারে। পূজা অবস্থায় যায়া পিছনে মন্দির দেখা যাচ্ছে, সে ওইখানে যায়া নাচ গাচ্ছে। আর বুঝা হয়ে গেছে মুসলমানদের কলিজার মাঝে তুমি আঘাত দেওয়ার জন্য এই কাজটা করেছ। আরে তুই হাত তোলা কোন কি কাজ? এরা মুসলমান হতে পারে না। এই যে আমার আগে যে আলেম হুজুর ওয়াজ করেছেন,
উনি বলেছেন নবীজি মূর্তি ভাঙ্গার কথা বলেছেন, আর তোমরা যায় মূর্তি পাহারা দেও, মূর্তি পাহারা দেও তোমরা। তারা মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয়, এটা আমার বুঝে আসে না। আমার নবী বলছে মন্দির হিন্দুদের মূর্তি ভাঙ্গার জন্য, আর তারা মূর্তি পাহারা দেয়, টুপি মাথায় দাড়ি আবার পাগড়ি লাগাইয়া ওই জায়গার মাঝে মোনাজাত করতেছে। কি সুন্দর মোনাজাত করতেছে, বুঝে আসে না কার লাগিয়া মোনাজাত করলা। আমি ছোট্ট জ্ঞানে আমি চিন্তা করলাম কি রে, এরা সব জায়গা থইয়া মন্দির পাহারা দেয় কেন? ওই যে আল্লাহ কোরআনে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ যে কোরআনে বলেছে যারা আমার ওলিদের বিরুদ্ধে কথা বলে আমি স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা যখন মাজারে যাইয়া জিয়ারত করি, আর ওই কুলাঙ্গারেরা ওই মুনাফেকেরা বলেছে আমাদেরকে মাজার পূজারি, আসলে কি আমরা মাজার পূজা করি? আওয়াজটা কম হইল কেন? এ সুরে কোন মাজার পূজা করি? তুই হাত তোলে কোন মাজার পূজা করি? আর ওদের কোন আমরা কি মাজার পূজা করি? এ বাইতালে কেন বললি? আমাদের কলিজার মাঝে আঘাত দিলে আল্লাহ কয় রাখ রাখ, তোদেরকে বললো তারা মাজার পূজারি, এদেরকে আমি এমন বেজ্জতি করবো আল্লাহর ওলিদের সামনে যারা বেয়াদবি করে, আমি তাদেরকে এমনভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ কয় কেউ ধরতে পারবে না, এমন মার দিমু এটা লাগ মলম দিলেও ব্যথা যাবে না। কথা কন্যা ঠিক যাবে ঠিক? আমার আল্লাহ তাদেরকে দিয়ে মসজিদ পাহারাদের পাহারার ব্যবস্থা করেন নাই, মাদ্রাসা পাহারাদের পাহারার ব্যবস্থা করেন নাই, আল্লাহ তাদেরকে দিয়ে মাজার পাহারাদের ব্যবস্থা করার নাই, আল্লাহ তাদেরকে দিয়া হিন্দুদের মূর্তির পাহারাদের ব্যবস্থা করেছেন। ঠিক না বেঠিক? প্রমাণ হয়ে গেছে ওলিদের যারা মাজারের বিরুদ্ধে কথা কও, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কও, তোমরা মুসলমান হতে পারো না, কারণ এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। যখন ঠিক না বেঠিক? আমার নবীর নামে শান গায় বাবাজির আরি কথা কই গেড়া ফোনে, এই মোবাইল সাইলেন্ট করো আর ফোন যেন না আসে। আব্দুর রহমান জামি গরিব মানুষটা, দুনিয়ার জমিনে সে গরিব, দন্দলতের গরিব, কিন্তু দুনিয়ার দন্দলত চাই না, রাস্তার পাশে বৈশা বৈশা চোখের ফাই ফালায় কান্দে। আব্দুর রহমান জামি যখন চোখের ফানি ফালায় কান্দে, ওই সময় একটা না দুইটা না 9999 জন এই রাস্তা দিয়ে হজের কাফেলা লয়ে হাঁটতে হাঁটতে মদিনায় যাচ্ছে। সুবহানাল্লাহ, ও দে দে পালে তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। কথা কোন ঠিক না বেঠিক? মদিনার দিকে রওনা দিছে আব্দুর রহমান জামি, তাকায়া দেখে লোকগুলোর জবানে একটি আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, লাহ ইয়া রাসূলুল্লাহ, লাহ ইয়া মারি মউতের নিদান কালে, থাকিয়েন নবী গো ইয়া মার শিহরে, ইয়া মারি মউতের নিদান কালে, থাকিয়েন নবী গো ইয়া মার শিহরে, দেখিব নবরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নাত গাইতে গাইতে নবীর শানের দুরুদ ও সালামের তালকিন দিয়ে যাচ্ছে আব্দুর রহমান রবি, লাভ দিয়ে দাঁড়ায় কয়
ইরে ভাই তোমরা কোথায় যাও? আমি যেই নবীর শানে শান, আমি শানলে কি তোমরা দি ওই নবীর নামে দুরুদ সালাম পড়তেছ? কোথায় যাও রে ভাই? ও হাজি ভাই, দয়া কইরে একটু মনের কথাগুলো শুইনা যাও। ডাকে ডাকে কে গো আপনি? আমি মদিনা বলার জন্য গণ্য গোলাম। ব্যাপার কি, কান্দেন কে? কতজন গেল মাদিনায়, আমি যাইতে পারলাম না, মনের ব্যথা বুঝাইবার ক্ষমতা আর নাই। সবাই গেল ওই মাদিনায়, সাহাবাই গেল ওই মাদিনায়, আমার যাওয়া হইল না। মদিনা মোর আসল ঠিকানা, হায় হায় মদিনা মোর আসল ঠিকানা। বলেন সবাই গেল ওই মদিনায়, সবাই গেল আমার যাওয়া হইল না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর না, হাই হাই মদিনা মোর হায় হায়। সবাই গেল ওই মদিনায়, সবাই গেল আমার যাওয়া হলো না। মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা। এই কথা বলে বলে আব্দুর রহমান দামি সকির ফারি বলায় কয়, বাইরে আমি তো বড় হতো বাগা, তোমরা কোথায় যাও? আমরা 9999 জন মদিনার দিকে রওনা দিলাম, ওই মদিনার দিকে রওনা দিচ্ছি, হজ কাফেলা নিয়ে আমরা যাচ্ছি। এইবার কয়ে কাফেলার সর্দারকে, এইবার এক লোক দাঁড়ায় কয়ে আমি লাভদা দয়া দাঁড়ায়া, ওই লোকের পায়ে ধরে কয়, ও ভাই জীবনে তোমার কাছে কিছু চাই না, যা চাও তা দিমু, প্রয়োজনে শুধু আমার একটু মদিনায় নিবানি। আপনারা কেমনে নিম? আমরা তো হিসাবের ভিতরে যাওয়া শুরু করেছি, আমাদের এখন কি করার? কোনো তো কোনো কিছু করার নাই। ডাকে দেখ কই, তাহলে কি নেওয়ার কোনো সুযোগ নাই? আব্দুর রহমান জামি জমিরের মাঝে গইরে গইরে কান্দে, ওই লোকটা দেখে পাগল হয়ে গেল। ওই লোকটা হাতের মাঝে লইয়া বুকের মাঝে ধরে কয়, হাইরে জীবনে কত আশাকে দেখলাম, কিন্তু এমন আশাকে দেখলাম না। আমরা মদিনায় যাচ্ছি, কিন্তু আমাদের কদমের দুলি দেখা, আমাদের কদমের দুলির মাঝে সে বারবার বই বালগুলো বুকের মাঝে লাগাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি নাই, কিন্তু এই হাজিগণগুলো যাচ্ছে, কিন্তু তাদের কদমের দুলাগুলো আজকে জমিনে আমার জমিনে পড়ে আছে, এই দুলাগুলো আমি মাগতেছি, আমার তো আর কোনো সুযোগ নাই। এই কথা বলতে বললেন চকর হাজিরা সামনে যায় কই, ভাই আসো আসো, আমরা তোমার হজে লইয়া যাবো। হজে লইয়া গেলেন, অনেক লম্বা ঘটনা, হজ করলেন। হজ করার পরে এইবার বারবার খালি আব্দুর রহমান জামি জিজ্ঞাসা করে, ও হাজি ভাই মদিনায় কখন যাবেন আপনি? আল্লাহ আকবার, কোন মদিনায় আপনি কখন যাবেন? হাজিরা কই, সময় আসলে আমরা যাবো, না না, কারণ আমার শান্তি লাগতেছে না, আমি নবীর ওজাম বারকে যাবো। এইবার যাওয়া শুরু করলেন, আমার নবী ওই সৌদি আরবের মদিনার যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রেসিডেন্টের প্রেসিডেন্টে আমার দয়াল নবী স্বপ্নের যুগে হাজির হইয়া ডাকে দিয়া কয়, এ মদিনার বাদশা, আমি কুলকাইনাতের বাদশা, আল্লাহু আকবার কর নবী, কিসের বাদশা এ কথা কর না, কিসের বাদশা? কুলকাইনাতের বাদশা, সন্দেহ আছে? কুলকাইনাতের বাদশা আমার নবী। কি রে,
আমার 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 দেশে আমার কাছে একটা পাগল আইতাছে, সেই পাগল যেন আসতে পারে তারে থামাও। আচ্ছা কন্ত দিকে কত আশা করে আইছে, এত আশা করে আইছে মদিনার নবী না করতেছে, তারে তুমি থামাও। তার নাম কি ইয়া রাসূলুল্লাহ? স্বপ্নের মাঝে ও ইয়া রাসূলুল্লাহ তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, আমার নবী বলতেছে তার নাম হচ্ছে আব্দুর রহমান জামি, তারে থামাও। সকালবেলা ওই প্রেসিডেন্ট অথবা পাশাটাকে দিয়ে কই এই সৈন্যবাহিনীরা কোথায়? মক্কা থেকে একটা কাফেলা আসতেছে, 10,000 কাফেলা, 9,999 জন। এই 999 জন মদিনায় আসতে দিবা, একজনকে আসতে দিবা না। এইবার কই নামটা কি? আব্দুর রহমান জামি। তাকায় দেখে ঠিকই আসতেছে, সবার চেহারা একরকম। আব্দুর রহমান জামি 10,000 ভিতরে সর্বপ্রথম যায়া যারে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? আমার নামে আব্দুর রহমান জামি। আর কাউরে জিজ্ঞাসা করার দরকার নাই, আপনারা ডাক দিয়ে কয় আপনি এখানে দাঁড়ান, আপনারা সবাই যান। এবার আব্দুর রহমান জামি কয় ব্যাপারটা কি? ওরা যাচ্ছে আমারে রাখছেন কেন? আপনি যাইতে পারবেন না, আপনার নিষেধ আছে। কে নিষেধ করেছে? আমাদের দেশের বাদশা নিষেধ করেছে। কেন নিষেধ করলো? আব্দুর রহমান জামি পাগলের মতো হইয়া জমিনের মাঝে গইরাইতে শুরু করলো, তার হাত পা গুলো বাঁধলো, বানার পরে চোখের ফানি ফালায় কান্দে আর ডাকে দিয়া কয় আমারে চিনলি না, যিনি মদিনাওয়ালার আসে তারে পাঠাইলি না, আর যারা মদিনার জন্য তেমন পাগল না তাদেরকে পাঠাইলি। জেলখানার ভিতরে বন্দি করে রাখলেন, পাহারা দিয়ে রাখলেন, হাত পা বেঁধে রাখলেন। আমার নবী আবার বাসা রাতের বেলা ডাক দিয়ে ইরে বাসা কামড়া করিল কে? আমি কই যে তারে মদিনা আসতে দিছিলাম, কিন্তু তারে তুমি জেলখানার ভিতরে হাত পাও বাইন্ধে ফালায় রাখছো কেন? বাসা তাকায় দেখো আমার নবীর চোখ দিয়া পানি মোবারক ঝরে, নবীর কান্না দেখে বাসার কান্না কান্না চলে আসলো, বাসার ঘুম ভেঙে গেল। দৈরা যাইয়া ওই হাজি আব্দুর রহমান জামিকে তাড়াতাড়ি ছাড়লেন। ছাড়ার পরে আব্দুর রহমান জামি ছাড়ার পরে এইবার আব্দুর রহমান জামি সে মদিনায় যাবে, যেভাবে হোক যাবে, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আটকায় রাখলো, তারে ছেড়ে দিল, এমন ভাবে ছেড়ে দিল সে যেন না আসতে পারে। কই তুমি মদিনায় যাইতে পারবা না, মদিনায় তোমার জন্য যাওয়া নিষেধ। এই কথা বলার পর আব্দুর রহমান জামি ওই যে আমাদের সমাজে কুলি আছে না নাই, কথা কন্যা কুলি আছে না নাই, বিভিন্ন স্টেশনে কুলি দেখবেন, এক পায়ে কুলি বস্তা লইয়া ঘুরতেছে হাজি সাহেবদের মাল টানার জন্য। এবারে ডাকে দেয়া কই ও কুলি ভাই, ও কুলি ভাই আমার একটা উপকার করবেন। কি উপকার? কো আপনার বস্তারের ভিতরে বইরা আমার একটু মদিনায় লইয়া যাইবেন, আমি তো মদিনাওয়ালার কাছে খালি তিনটা কথা বলার জন্য আমার আমি যামু। দয়া করে আমারে তুমি নিবানি, তুমি যা চাও যত টাকা চাও যত দেড়হাম চাও আমি তোমারে দিব, প্রয়োজনে আমার দেহের কিডনিটা বেচ্ছা আমি তোমারে দিয়ে দিব। এই কথা বলার পর ওই ওই কুলি রাজি হয়ে গেলেন, বস্তার ভিতরে বেড়ে মাথার মাঝে নিয়ে যাচ্ছে, হাঁটতেছে হাঁটতেছে জায়গায় জায়গায় রেস্টে রাখি আবার মাথার মাঝে নিয়ে যাওয়া শুরু করে। ওই সময় আবার ওই বাদশা যখন ঘুমায় গেল, ঘুমের ভিতর আমার ডুবে ডাক দেয়া কয় এ বাদশা তুমি ঘুমাচ্ছ, এই দিক দিয়ে আমার পাগল বস্তার ভিতরে বইরা আয়সা পড়তেছে, বস্তার ভিতরে বইরা আয়সা পড়তেছে, অমুক জায়গায় তাড়াতাড়ি তোমার সৈন্যবাহিনী খাড়া করো, অমুক জায়গায় দৌড়া গেলেন। এই
একবার দিকে তাকান, অমুক জায়গায় দৌড়ে গেল, দৌড়ে যায় দেখে ঠিকই কুলি বস্তার ভিতরে লিয়ে যাচ্ছে। কুলিরে জিজ্ঞাসা করলো, তোমার মাথার কে? আমার মাথার মধ্যে মদিনার মাল। ও কিসের মাল? কো খুলো কো, না না খোলা যাবে না। কইলা দেখে রে, জোর কইরা যখন ওই দেশের প্রশাসনেরা কইলা দেখে বস্তার ভিতরে গুন গুন সুরে চোখের পানি ফালায় কাঁদার কই, ও মায়ার নবী গো তুমি প্রেমশী কায়া কোথায় লুকাইলা বলেন, ও গো মায়ার নবী তুমি প্রেমশী কায়া কোথায় লুকাইলা, প্রেমশী শিখায়া কোথায় লুকাইলা বলুন, ও গো মায়ার নাপিছি তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলুন, ও গো বাবু আরো কাস্টমার আছে, তোমার চাইতে ভালো কাস্টমার আছে, জোরে কোন আল্লাহু আকবার, তোমার চাইতে ভালো কাস্টমার আছে, বিক্রি করার মানুষ আছে আমার রাস্তা ছাড়ো, তুমি যদি এখানে থাকো তুমি বাদশা, কারণ তোমার দেখে অনেকে আসবে না, চলে যাও। এইবার বাদশাটাকে দিয়া কয়, পাগলের আমার জন্য একটু সহজ রাস্তা শিখে দাও, শিখেন রাস্তা শিখেন, কি সুন্দর রাস্তা বাদশা শিখায় দেয়, বাদশারে শিখায় দেয় পাগলা, ক সহজ একটা রাস্তা আছে, এই সহজ রাস্তা অর্জন করতে পারলে তুমি জান্নাতি। আরো সুরে আপনার এই কথাটা শোনার পরে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ কইছেন, এবার মহান মানিবের মহান মালিকের মহান রবের মোহাব্বত নিয়ে জবানটা খুলে ডান হাতটা তুলে আল্লাহু আকবার বলবেন, কথাটা বলার পরে এইবার ডাকে দিয়া কয়, কৌনা সেই চাবিটা কি? কই সেই চাবিটা হচ্ছে জনম দুঃখিনী মায়ের কদম। আরো জোরে এবার কয়, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। আসুন নবীর তাজিমা দ্বারা সালাম জানাই, ইয়া নবী কে দরাইবা, তুমি যে সাফায়াত কারি, সেই কথাই আমরা ইমানে রেখেছি ইয়া নবী। আয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ অগদর দিয়া হাবিবাল্লাহ কালিমায় লেখা আপনার নাম আজানে শুনি গো আপনার নাম নামাজে আছে দুরুদ সালাম আপনি তো নূরে মুজাসাম ইয়া নবী আয়া রাসূল আয়া হাবিব আসসালাম ও নবী তোমার দিদারে রাশাই আমরা পাপীরা সালাম জানাই দেখা দাও একবার স্বপনে দেখব গো নয়ন নবরে ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম গাউসুল আজম ইমাম মরতু অর্ণকা জলওয়ায়ে শানে কুদরত ভেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা হম সময়ে বজমে হেদায়ত পেল খাজায়ে খাজে গান খাজা গরিবেনে আজ উসমাই নদী ন মিল্লাত পেলা কোস হম মুস্তফা জানে লাম সময়ে বজমে হেদায়ত বেলা দলতি কলব মে আসম তে মুস্তফা হকমতে আলা হজরত পেলা কো আম মুস্তফা জানে লাম সময়ে বজমে হেদায়ত পে সাইয়েদি মুর্শিদি কেবলা আবু বকর সিদ্দিকী শানে বেলা ইয়াত পেলা কো সালাম মুস্তফা জানে রাহমত লাম সময়ে বজমে হেদায়ত পেলা আলী ওয়ালিলা কো সালাম গোমা ফাতেমা লোহে সালাম হাসান হোসেনা কো সালাম নূর নবী জিন্দা নবী জারাইলা কো কবি সালাম বরাকাত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শুকর বলেন মারহাবা